Hello everyone, welcome to Verpa's Learning Point. Good evening. Hope everybody are well by the grace of Almighty God. I'm also well. Hope you will enjoy this video. Please subscribe, share and like this video. Guys, আজকে আমি আলোচনা করব সেট নিয়ে, সেটের পার্ট 3 নিয়ে। যেটি গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম শারীরিক সেট পর্যন্ত। আজকে প্রত্যেকই আলোচনা করব। আমার আজকের টপিক হচ্ছে সেট এন্ড ফাংশন পার্ট 3। ফার্স্ট টপিক হচ্ছে শক্তি সেট। শক্তি সেট অঙ্কে আমরা জানি সকল উপসেটের সেটকে শক্তি সেট বলা হয়। এখানে একটি সেট দেওয়া আছে, যেমন এ ইজ ইকুয়াল টু এম এবং এন একটি সেট। এই সেটের উপাদানসমূহের উপসেট হলো এম এন, এম এন এবং ফাঁকা সেট চারটি। এখানে সেটের উপসেট সমূহকে শক্তি সেট বলা হয়। শক্তি সেটকে পাওয়ার সেট বলা হয় অথবা পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং পি অফ এ দ্বারা প্রকাশ করা হয় শক্তি সেটকে। এ সেটের পি অফ এ হলো এ ইজ ইকুয়াল টু এম এন, এম এন ফাঁকা সেট। এই চারটি উপসেটকে নিয়ে একটি সেট গঠিত হয়েছে, যেহেতু এগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ হয়েছে। সুতরাং এগুলো হচ্ছে পাওয়ার সেট। পি অফ এ একে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা বুঝতে পেরেছি সকল উপসেটের সেটকে পাওয়ার সেট বলা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের টপিকটি হলো ক্রমজোর। এক্স ওয়াই এরূপ এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থান আর কোনটি দ্বিতীয় অবস্থানে থাকবে তা নির্দিষ্ট করে দেওয়া হলে তাকে ক্রমজোর বলবে। এক্স ওয়াই নামক এরকম যদি জোড়া থাকে তাহলে এগুলো হচ্ছে ক্রমজোর। এক ক্রমজোর এক্স ওয়াই এবং এ বি সমান বা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এ বি হবে যদি এক্স ইজ ইকুয়াল টু এ হয়, ওয়াই ইজ ইকুয়াল টু বি হয়। অর্থাৎ এক্সের মান ওয়াই এ সমান হবে এবং ওয়াই বি এ সমান হবে। তাহলে আমি একটা ক্রমজোরের অঙ্ক করছি এখন। এবার আমাদের লিখতে হবে দেওয়া আছে বিএ টু এক্স প্লাস ওয়াই থ্রি ইকুয়াল। সবসময় মনে রাখবে দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট ক্রমজোর সমত অনুসারে। কারণ আমরা জানি এক্স এর সমান ওয়াই এ হবে এবং ওয়াই এর সমান বি হবে। তো আমরা লিখতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু এবং এক্স মাইনাস ইকুয়াল টু, এটা এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ। এবার আমাদের এই এক নং এবং দুই নং সমীকরণ থেকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। তো আমি কীভাবে বের করবো? যদি এক থেকে দুই বিয়োগ করি, এক বিয়োগ দুই যদি করি তাহলে টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সিক্স। যেহেতু আমরা বিয়োগ করছি বা বিয়োগ দেখব, এক্সের মান বেরিয়ে গেল। এক্সের মান আমরা যদি দুই নং সমীকরণে বসে তাহলে আমাদের ওয়াই মানটি বের হবে। তোমরা চাইলে এক নং সমীকরণে বসাতে পারো। এবার এক্সের মান যদি আমরা দুই নং সমীকরণ বলি, এক্স ইজ ইকুয়াল টু সি দুই নং সমীকরণে বসিয়ে পাই, আমাদের এক্সের তো আমাদের যে মানগুলো বেরিয়েছে এক্স ইজ ইকুয়াল টু থ্রি এবং ওয়াই ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং আমরা এক্স ওয়াই এভাবে আমাদের ক্রমজোড় আকারে লিখতে হবে, এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু থ্রি কমা জিরো। এই আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এর পরের টপিকটি হলো কার্তেশীয় গুণজোড়। কার্তেশীয় আমরা যেমন পড়েছিলাম প্রত্যেক উপসেটের সেটকে পাওয়ার সেট বলে, তেমনই প্রত্যেকটি ক্রমজোড়ের সেটকেই কার্তেশীয় গুণজোড় বলা হয়। দেখতে পাচ্ছ এক ক্রস বি, এখানে কিছু ক্রমজোড় রাখা আছে। এই ক্রমজোড়গুলোকে একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করা হয়েছে, তার মানে এটি একটি সেট। তার মানে আমরা বলতে পারো ক্রমজোড়ের সেটটিকে কার্তেশীয় গুণজোড় বলা হয়। কার্তেশীয় গুণজোড়কে আমরা এক ক্রস বি দ্বারা প্রকাশ করব। এবং এটিকে যদি সেট গঠন পদ্ধতিতে লেখা হয়, এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু বি, সেকেন্ড ব্র্যাকেট এক ক্রস বিকে পড়া হয় এক ক্রস বি।
এবার আমরা একটি অঙ্ক করব। এটি দেখতে পাচ্ছ এখানে পি এবং কিউ দুটি সেট দেওয়া আছে, দুটি সেট দেওয়া আছে। একটি হলো পি 1 2 3 এবং কিউ 3 4। আমরা জানি সকল ক্রমজোড়ের সেটকেই কার্তেশীয় গুণজোড় বলা হয়। তো এখানে আর ইচ্ছে আর ইসগুলো হচ্ছে পি ইন্টারসেকশন কিউ ইজ ফুলে আর ক্রস আর, পি ক্রস আর এবং আর ক্রস কিউ নির্ণয় করে। দেওয়া আছে পি ইজগুল টু এত এবং কিউর উপাদানগুলো। আমরা আগে আর এর মান বের করে নেব, তাহলে আমরা পি ক্রস আর এবং আর ক্রস কিউ এর মান বের করতে পারবো। পি ক্রস কি আর এর মান আমরা জানি কার্তেশীয় গুণজ কীভাবে করতে হবে। দুটি সেটের মধ্যে গুণ করতে হলে আমাদের 1,3 2,3 3,3 এরকম করে ব্যাকের দিকে করতে হবে। বোঝা গেছে? এগুলো এভাবে ক্রমজোড়ের মাধ্যমে কার্তেশীয় গুণজটি করতে হয়, এভাবে ক্রমজোড় নির্ণয় করতে হয়। আবার বুঝিয়ে দেয়, এক প্রথমে উপাদান 1 1 এর সাথে 3 গুণ করলে 1,3, 2 এর সাথে 3 গুণ করলে 3,2,3 এবং 3 এর সাথে 3 গুণ করলে 3,3 হয়। এখানে আর ক্রস কিউ এর কার্তেশীয় গুণজ 3 এর সাথে 3 গুণ করে 3,3 এবং 3,4 হয়। এভাবে কার্তেশীয় গুণজ নির্ণয় করতে হবে। বুঝা গেছে? এটাই উত্তর। আমার বইয়ের সকল বেসিক পয়েন্ট শেষ, এবার আমি অনুশীলনের অঙ্কে চলে যাব। এখানে দেখা যাচ্ছে আমি এখন অনুশীলনের অঙ্কে চলে এসেছি। প্রথমটা হচ্ছে এক্স বিলংস টু অ্যান্ড স্বাভাবিক সংখ্যা সেট সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 9 এবং এক্স কিউব লেস দেন 130। অর্থাৎ এখানে এক্স স্কোয়ার মানে এমন হতে হবে যেটি 9 থেকে বড় নয়, বড় হতে হবে ছোট হতে পারবে না, এবং এক্স কিউবের মানটি 130 থেকে ছোট হতে হবে। তো আমরা লিখতে পারি এক্স, যেহেতু স্বাভাবিক সংখ্যা দিচ্ছে আমরা 1 2 3 আমাদের ইচ্ছা মতো ধরতে পারি। এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয় বলে 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 গ্রেটার দেন, যদি এটা 9 থেকে বড় নয়, তার মানে আমরা নট ইকুয়াল লিখব। পরবর্তী আমরা ধরো 2 হলে হয় 2 স্কোয়ার 4, এটিও 9 থেকে বড় নয় ছোট। এক্স কিউ 2 কিউ 8, যেটি 130 থেকে ছোট। এক্স বিলংস টু এন, এক্স টু 3 হলে 3 স্কোয়ার 9 সমান, যদি আমাদের 9 সমান দেন 9 থেকে বড় দিয়েছে, তাই এটিও নট গ্রেটার লেস দেন হবে, নট গ্রেটার দেন হবে। এবং এক্স কিউব ইজ ইকুয়াল টু 9 কিউব, এখান থেকে এক্স কিউব ইজ ইকুয়াল টু 3 কিউব 27। সরি, আমার একটু ভুল হয়ে গেছে। এবার আমরা 4 ধরব। এটি যদি 9 থেকে বড়, এটি হবে 64 130 থেকে ছোট। আবার যদি আমরা 5 ধরি, এটিও 130 থেকে ছোট। এবং এক্স, এবার আমরা লাস্ট ওয়ান ধরবো, 6 করলে ২১৬, যেটি 130 থেকে বড়, এটি হবে না। তো শর্তানুসারে আমাদের এক্স স্কোয়ারটি 9 থেকে বড় হতে হবে, এক্স কিউবটি 130 থেকে ছোট হতে হবে। সো আমাদের শর্তানুসারে দুটি মান এসে 4 5। তো আমরা সেটটির কী ধরতে পারি? পদ্ম সেটটা হবে 4 5। এই দুটি যেহেতু আমাদের গ্রহণযোগ্য মান, সেহেতু এই দুটি হচ্ছে আনসার। যেহেতু আর 6 যেহেতু 6 কিউব যেহেতু 216 এসছে, এটি 130 থেকে বড় নয়, বড় এটি 130 থেকে ছোটো নয়, তো এটিও গ্রহণযোগ্য নয়। বোঝা গেছে? এবার আমরা এতক্ষণ করেছিলাম গঠন পদ্ধতি থেকে সেট তালিকা পদ্ধতিতে, এবার তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে করবো। এখানে দেখতে পাচ্ছ
3, 5, 7, 9, 11 এগুলো সবগুলো বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এই সেটের দিকে সেটের উপাদানগুলো প্রত্যেকটি বিজোড় সংখ্যা, 3 ছোট নয় আবার 11 বড়ও নয়। তার মানে নিম্ন সেটটা আমরা বলতে পারবো এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স এর বিজোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান থার্টিন। বুঝে গেছে? তার মানে 13 ছোট হতে হবে এবং 3 বড় হতে 3 ছোট হতে পারবে না, 3 বড় হবে এবং 13 ছোট হবে। বা এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং এক্স লেস দ্যান ইকুয়াল ইলেভেন। বুঝে গেছে? আশা করি তোমরা পারবে। এবার আরেকটি সেট তালিকা পদ্ধতির অঙ্ক নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে ঝেড পূর্ণ সংখ্যার সেট। এই তালিকা পদ্ধতি থেকে আমাদের গঠন পদ্ধতি করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সব কিছু সবগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা, ±4, ±5, ±16। সেটের উপাদান সময় প্রত্যেকে পূর্ণ সংখ্যা। এক্স ইজিকল টু ±4 হলে এক্স স্কোয়ার ইজিকল টু 16 এবং এক্স কিউব ইজিকল টু ±64। এক্স ইজিকল টু ±5 হলে 25 ±1, ±6 হলে 36, 2, 16। অর্থাৎ উপাদান সময়ের বর্গ 16 অপেক্ষা বড় অথবা সমান এবং ঘন 2, 6, 1, 6 অপেক্ষা ছোট বা সমান। সুতরাং আমরা সেটটা গঠন করতে পারি এক্স বিলংস টু ঝেড সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 16, এক্স কিউব লেস দেন ইকুয়াল 2, 1, 6। বুঝতে পেরেছ? এভাবে ঝেড পূর্ণ সংখ্যার সেট তালিকা পদ্ধতিতে গঠন পদ্ধতি করতে হবে। এবার ক্রমজোড়ের অঙ্ক নিয়ে আমি চলে এসেছি। আবার এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট এসএসসি পরীক্ষার জন্য। ক্রমজোড়ের সূত্র মধ্যে আমরা এক্সটাকে এক্সের সাথে এই এর সমান এবং ওয়াই এর সাথে বি সমান, যেটা হয় -0 এবং -c² = -6x অথবা -6x = -c² এটা 2 নং সমীকরণ। আমরা ক্লাস এটে যে অপনীয় পদ্ধতি করেছে সেটির মাধ্যমে 1 নং এ দ্বারা এবং 2 নং সি দ্বারা গুণ করে যোগ করতে হবে। তো গুণ করা করে আমরা এবার যোগটা করলাম, যেটা যেভাবে আমরা নর্মাল সমীকরণ যোগ বিয়োগটা করি ওভাবে করলে আমাদের আসে x = c। এবার x এর মানটি যদি আমরা যে কোনো সমীকরণে বসাতে পারি আমাদের সুবিধা অনুসারে। আমি সুবিধা মনে করেছি 1 নং সমীকরণে বসিয়ে, তাই আমি 1 নং সমীকরণে বসিয়ে সি ওয়াই এর মান বেরিয়েছে, তার মানে y = a বেরিয়েছে। এভাবে xy = ca, নির্ণয় ক্রমজোড় হচ্ছে ca। বোঝা গেছে? এভাবে ক্রমজোড়, এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব শর্টকাট পথে খুব কম টাইমে এটা এভাবে করা যায়। এখানে এবার কার্তেশিয়া গুণজ অঙ্ক নিয়ে অঙ্ক করছি। পি এর মান দেওয়া আছে, কিউ এর উপাদান দেওয়া আছে, আর এগুলো p-q, তার মানে এই দুইটা মান থেকে আর এর মানটা বের করতে হবে। এই আমি প্রথমে আর এর মানটা বের করে নিচ্ছি। আমরা সেটার অন্তর পড়েছিলাম, ওই অন্তরের মাধ্যমে আর এর মানটি বের করব। 3, 5, 7 এর উপাদান থেকে 5, 7 বাদ দিয়ে 3 থাকে। এবার আমি আর এবার এই জিনিসটা হচ্ছে p ইউনিয়ন q এই মানটি বের করছি। এগুলো আলাদা করে আলাদা বের করতে বেশি সুবিধা হয়, পরীক্ষা হলে আর ভুল হবে না। যেহেতু আমরা এটাকে সংযোগ সেট হিসেবে চিনি, এবার আমরা বুঝতে পারি কার্তেশীয় গুণজোড়। যারা যারা সেটের বুঝে না এই ক্লাসগুলো করলে ঠিক বুঝে যাবেন। তো আমরা ক্রমজোড় কীভাবে নিয়ে নেব, 3 7 3 3 3 5 3 7 3 নিয়েও উত্তর ইচ্ছা এটি। তো বন্ধুরা, আমাকে এই সেটের ক্লাসগুলো কেমন লেগেছে জানাবে। আজকে এই সেটের 2.1 চ্যাপ্টারটি শেষ হলো। এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাও। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণ সাথে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার সবাইকে।